আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এর মধ্যেই একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের নৃশংসভাবে হত্যা করে চলেছে দখলদার ইসরায়েল। এবারও কি চুপ করে থাকবে মুসলিম বিশ্ব, নাকি ঝাঁপিয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে সতর্ক করলেন পুতিন। এরপর জানিয়ে দিব হামাসকে সন্ত্রাসী বলায় সৌদির টিভি অফিসে 400-500 মানুষের হামলা। এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর ড্রোন হামলায় 31 ইসরায়েলি সেনা আহত। আরও জানিয়ে দিব হামাস প্রধানের মাথায় চালানো হয় গুলি, কেটে নেওয়া হয় আঙুল। সর্বশেষ জানিয়ে দিব 75 বছর নষ্ট করেছি আর নয় মোদীকে বন্ধুত্বের বার্তা নওয়াজের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে সতর্ক করলেন পুতিন। মধ্যপ্রাচ্যে ইরানের হাত গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। লেবানন থেকে গাজা, বিভিন্ন অঞ্চলে ইরানের মিত্রদের, শেষ করে দিচ্ছে তেল আবিব। আপাতত ইরানে প্রতিশোধমূলক হামলা না চালালেও ইসরায়েলি হামলায় একের পর এক বন্ধু হারাচ্ছে তেহরান। তবে মিত্রদের হারিয়ে শোক কাটানোর আগেই তেহরানের মুখে হাসি ফোটাল রাশিয়া। ইরানের কোনো পরমাণু স্থাপনায় হামলার আগে ভেবে দেখবার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার 17 অক্টোবর এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করেছে রাশিয়া। এমতাবস্থায় ইরানের পর হামলা হলে রাশিয়াও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে, তাই আগেভাগে ইসরায়েলকে হুমকি দিয়ে রাখল রাশিয়া। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হুসেন সালামি দেশটির বিরুদ্ধে যে কোনো হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি জানান, কোন স্থাপনায় হামলা হলে একইভাবেই ইসরায়েলের স্থাপনায় হামলা চালানো হবে। তার দেশ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যুরো ভেদ করতে সক্ষম বলেও জানান সালামি। হামাসকে সন্ত্রাসী বলায় সৌদির টিভি অফিসে 400-500 মানুষের হামলা। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করায় ইরাকের রাজধানী বাগদাদে সৌদির একটি টিভি চ্যানেলের অফিসে 4-5 জন মানুষ হামলা চালিয়েছেন। এছাড়া অফিসটিতে আগুন ধরিয়ে দিয়েছেন তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার 19 অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে, হামাস ছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইরাকি মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধাদেরও সন্ত্রাসী হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রচার করেছে সৌদির মালিকানাধীন টিভি চ্যানেল মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার। এরপর টিভি চ্যানেলটির বাগদাদ অফিসে হামলা চালান সাধারণ মানুষ। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে 400-500 মানুষ হামলা চালান। সংস্থাটি বলেছে তারা ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার নষ্ট এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেন। নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যেসব মানুষ টিভি অফিসে হামলা চালাতে এসেছিলেন তাদের পুলিশ সরিয়ে দিয়েছে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে তারা শুক্রবার ইসরায়েলের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহর সাবেক প্রধান নেতা হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ যোদ্ধারা কেন্দ্রীয় ইসরায়েলের হাদেরার শহরের পূর্বে অবস্থিত একটি বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এবং হাসান নাসরুল্লাহকে উৎসর্গ করে এসব হামলা চালানো হয়েছে। এদিকে গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 33 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 80 জন। প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে ওই এলাকা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। আল আউদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর
মোহাম্মদ সালাহ বলেন, হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, প্রায় 70 জনকে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। তারা জাবালিয়ায় সর্বশেষ হামলায় আহত হয়েছে। হিজবুল্লাহর ড্রোন হামলায় 31 ইসরায়েলি সেনা আহত। হিজবুল্লাহর চালানো একটি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে প্রায় 31 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের একটি জামায়াত লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়। স্থানীয় ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, এই হামলায় প্রায় 31 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। অন্যদিকে কিছু সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে, গতরাতে লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষের সময় আহত হওয়া 3 ইসরায়েলি সৈন্যকে চিকিৎসার জন্য জিভ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার ফলে ইসরায়েলি বাহিনীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষে বেশ হতাহতের ঘটনা ঘটেছে। হামাস প্রধানের মাথায় চালানো হয় গুলি, কেটে নেওয়া হয় আঙ্গুল। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে গাজার দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার 18 অক্টোবর হামাসের পক্ষ থেকেও ইয়াহিয়া সিনওয়ারের নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে। এবার সিএনএন ও বিবিসি সিনওয়ারকে কিভাবে হত্যা করা হয়েছে সেই তথ্য জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বিবিসি বলছে, আইডিএফ এর 828তম বিসলামাক ব্রিগেডের একটি ইউনিট বুধবার রাফাহ অঞ্চলের তাল আল সুলতান এলাকায় টহল দিচ্ছিল। তারা 3 সশস্ত্র ব্যক্তি চিহ্নিত করে এবং তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে, তাদের সবাই নিহত হয়। এই সময় সংঘর্ষটি বিশেষ কিছু মনে হয়নি এবং সেনারা বৃহস্পতিবার সকালের আগ পর্যন্ত ঘটনাস্থলে ফিরেও যায়নি। বৃহস্পতিবার যখন মরদেহ পরীক্ষা করা হচ্ছিল তখন একজনের সঙ্গে হামাসের নেতার অদ্ভুত ধরনের মিল লক্ষ্য করা যায়। তবে আত্মঘাতী কোনো ফাঁদ থাকার ঝুঁকি বিবেচনায় দেহটি সেখানেই রেখে দেওয়া হয়। সিএনএন বলছে, মৃতদেহটি সিনওয়ারের কিনা তা নিশ্চিত করতে আঙুল কেটে নেওয়া হয়। সিনওয়ারের লাশের ময়নাতদন্তকারী ইসরায়েলের প্রধান প্যাথোলজিস্ট চেনকুলেক বলেছেন, হামাস নেতা মাথায় গুলির আঘাতে নিহত হয়েছেন। সিনওয়ারের মৃত্যুর সার্টিফিকেটে স্বাক্ষরকারী চেনকুগেল সিএনএনকে এক সাক্ষাৎকারে জানান, মাথায় গুলিবিদ্ধ ছাড়াও হামাসের এই নেতা মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন। বর্তমানে সিনওয়ারের লাশ ইসরায়েলের কাছে আছে বলে জানিয়েছে সিএনএন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে এখন সিনওয়ারের মৃতদেহ দর কষাকষি হিসেবে ব্যবহার হতে পারে। স্থানীয় এক মিডিয়ার খবরে বলা হয়েছে, ইসরায়েলে গোপন স্থানে সিনওয়ারের লাশ রাখা হয়েছে। 75 নষ্ট করেছি আর নয় মোদীকে বন্ধুত্বের বার্তা নওয়াজের। পাকিস্তানে আয়োজিত সদ্যসমাপ্ত সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সামিটে অংশ নিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন তিনি, আর এই সৌহার্দ্য আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে বার্তা দিয়েছেন শেহবাজের ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে PMLN নেতার অনুরোধ, বৈরিতা নিয়ে 75 ইতোমধ্যেই নষ্ট করে ফেলেছে দুই দেশ, নতুন করে আরো 75 নষ্ট করা মোটেই উচিত নয়। ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপে নওয়াজ বলেন, ভারত আমাদের প্রতিবেশী, চেষ্টা করেও সেটা বদলানো যাবে না। যদি এসসিও সামিটে মোদী আসতেন আমরা খুশি হতাম, তবে জয়শঙ্কর এসেছেন বলেও আমরা আনন্দিত। দুই দেশের সম্পর্ক ঠিক করতে আমরা বারবার চেষ্টা করেছি, গত 75 আমরা নষ্ট করে ফেলেছি, আরো 75 নষ্ট করা উচিত নয়।